আসসালামু আলাইকুম, আমি মনিরা রহমান নায়না, আমি রাজশাহীতে থাকি। আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাজ এ জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি। ইয়ার ডায়েটে জয়েন করার আমার 2 মাস হয়ে গেল। 2 মাসে আলহামদুলিল্লাহ আমার লাইফে অনেক পজিটিভ চেঞ্জ আসছে। শারীরিক চেঞ্জের ব্যাপারে বলতে গেলে আমার ওজন কমেছে 7 থেকে 8 কেজি, আমার কোমর কমেছে 4 ইঞ্চির মতো, আমার তলপেট কমেছে 3 ইঞ্চি, আর আমার হিপ কমেছে 3.5 ইঞ্চির মতো হয়েছে। ড্রেস সাইজ আগে যখন আমি 42-44 পরতাম, এখন আমার 38-36 হয়। আমার এন্ডোমেট্রিওসিস আছে, আমার প্রচণ্ড পেন হয় পিরিয়ডের সময়। লাস্ট যেবার পিরিয়ড হলো আলহামদুলিল্লাহ আমার পেইনের জন্য এক্সট্রা কোনো মেডিসিন নিতে হয় নাই। ওজন বেড়ে যাওয়ার জন্য অনেক সময় অনেক ধরনের কথাই শুনতে হয়েছে, এগুলো আসলে খুব কষ্টদায়ক শোনাটা। আমার সমস্যার মধ্যে আমার শোল্ডার পেন ও ব্যাক পেন ছিল অনেক, এখন এটা অনেকটাই কম। লেগ পেন আর নি পেন নাই বললেই চলে। আমার হেয়ারফল অনেক রিডিউস হয়েছে। আমার IBS টাইপ ছিল, আমার বাওয়াল মুভমেন্টে সমস্যা হতো, এখন আলহামদুলিল্লাহ সেটাতে কোনো সমস্যা নেই। আমার কথায় কথায় পা ফুলে যেত, এখন পা ফোলা ভাবটা আর নেই। মেডিকেশনের জন্য নশিয়া হতো, এখন যেটা অনেক কম। প্লাস আমার এনার্জি অনেক লো মনে হতো আমার কাছে, এখন সেটা মডারেট পর্যায়ে এসেছে। আমার ব্রিথিং প্রবলেম হতো মাঝে মাঝে, ব্রিথিং প্রবলেমটা কমে গিয়েছে। হেডেকও হতো, হেডেকটাও নাই বললে চলে। সবচেয়ে ইন্টারেস্টিংলি আমার হচ্ছে প্যানিক অ্যাটাক হতো, কারণে অকারণে আমি খুব প্যানিক হতাম, এখন আল্লাহ রহমতে একদম নাই। আগে খুব স্ট্রেস নিতাম, স্ট্রেসের কারণে পিঠে পেনটাও বেশি হতো, এখন আলহামদুলিল্লাহ ডিয়ার ডায়েটে জয়েন করার পরে পিঠের পেনটাও অনেক অনেক কমে গিয়েছে। অ্যাসিড রিফ্লাক্স এখন বলতে গেলে নাই আলহামদুলিল্লাহ। ডিয়ার ডায়েটের নিয়মকানুন মেনে চলার পর আমার স্কিনও গ্লো করছে। কনভেনশনাল ডায়েট বলতে আমরা যেরকম বুঝি, মেপে মেপে খাওয়া, সব কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে করা, টিয়ার ডায়েট মোটেও এরকম না। টিয়ার ডায়েট আমার জন্য অনেক সুইটেবল, কারণ আমার কোনো ঠিক ঠিকানা ছিল না, আমি এটা খেতাম না, ওটা খেতাম না। এখন আল্লাহর রহমতে টিয়ার ডায়েটের যে ছন্দাপু আছেন আর টিয়ার ডায়েটের যে মডারেটর টিমটা আছে, তাদের হেল্পে আমার খাওয়ার রুটিন, আমার ঘুমানোর রুটিন, মাশাআল্লাহ সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। যেসব খাবার দেওয়া হয়, যেসব খাবার আমাদেরকে অ্যাসাইন করা হয়, খুবই মজার। এই জন্য আমি ছন্দাপু এবং গিয়ার ডায়েটের যে টিমটা আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। খাবারের প্রতি যে ছোকছোক ব্যাপারটা ছিল সেটা কমে গেছে আলহামদুলিল্লাহ। আসলে গিয়ার ডায়েট শুধু একটা ওয়েট লস জার্নি না, এটা আমি বলবো একটা লাইফস্টাইল চেঞ্জিং জার্নি। আমাদের আসলে এই এজে এসে আমাদের কে মানুষকে প্যাম্পার করতে হয়, আমাদেরকে প্যাম্পার করার জন্য কেউ থাকে না। ছন্দাপু আর ডিয়ার ডায়েটের টিমটা আমাদেরকে সেই জিনিসটাই শেখাচ্ছে যে হাউ টু প্যাম্পার ইউর সেলফ। আর আমি দোয়া করব ডিয়ার ডায়েটে সবাই যেন ভালো থাকে, আমরা যারা এই জার্নিতে আছি তারা যেন সবাই নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারি। তো আল্লাহ হাফেজ।